মানব সভ্যতার ইতিহাসে এ যাবৎকাল পর্যন্ত সংঘটিত সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1939 সাল থেকে 1945 সাল এই 6 বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সীমা ধরা হলেও 1939 সালের আগে এশিয়ায় সংঘটিত কয়েকটি সংঘর্ষকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হিসেবে গণ্য করা হয়। তৎকালীন বিশ্বের সকল পরাশক্তি এবং বেশিরভাগ রাষ্ট্রই এই যুদ্ধে জড়িয়ে পড়ে, যার ফলে দুইটি বিপরীত সামরিক জোটের সৃষ্টি হয়। তারা হলো মিত্রশক্তি আর অক্ষশক্তি। এই মহাসমরকে ইতিহাসের সবচেয়ে বিস্তৃত যুদ্ধ হিসেবে ধরা হয়, যাতে 30টি দেশের সব মিলিয়ে 10 কোটিরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করে। এছাড়া বেসামরিক জনগণের উপর চালানো নির্বিচার গণহত্যা, হলোকাস্ট, পৃথিবীর ইতিহাসে একমাত্র পারমাণবিক অস্ত্রের প্রয়োগ প্রভৃতি ঘটনায় কুখ্যাত এই যুদ্ধে প্রায় 5 থেকে 8 কোটি মানুষ মৃত্যুবরণ করে। এসব পরিসংখ্যান এটাই প্রমাণ করে যে এটাই পৃথিবীর ইতিহাসে নৃশংসতম যুদ্ধ। ট্রেন্ডস টপিকের এই ভিডিওতে আমরা জানব মানব ইতিহাসের সবচেয়ে বড় ধ্বংসলীলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের ট্রেন্ডস টপিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথম বিশ্বযুদ্ধের বিরাট ধ্বংসকার্য শেষ হওয়ার মাত্র 21 বছরের মধ্যেই বিশ্ববাসী আরেকটি বিধ্বংসী যুদ্ধের মুখোমুখি হয়। বিশ্বের প্রায় প্রতিটি দেশ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই বিশ্বযুদ্ধের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী মিত্রপক্ষ পরাজিত জার্মানির উপর বিপুল পরিমাণ ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেয়। সন্ধির শর্ত সম্পর্কে জার্মান প্রতিনিধিদের মতামত উপেক্ষা করে তাদের সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল। এই একতরফা চুক্তিকে জার্মানির জনগণ কোনোদিনই মেনে নেয়নি। ইতিমধ্যে জার্মানি ভেতরে ভেতরে সামরিক শক্তিকে সুসজ্জিত করে তোলে। জার্মানির জনগণের সেই জনরোষকে কাজে লাগিয়ে মাত্র 20 বছরের মধ্যেই অ্যাডলফ হিটলারের নেতৃত্বে নাৎসি জার্মানি ভার্সাই চুক্তিসহ সমস্ত অপমানজনক চুক্তি ভেঙে আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়। তাই বলাই যেতে পারে ভার্সাই চুক্তির কঠোরতার মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। হিটলারের প্রতি ইংল্যান্ড ও ফ্রান্সের আপোষমূলক তোষণ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলোর মধ্যে অন্যতম ছিল। জার্মানির বেপরোয়া অস্ত্রসজ্জা, রাইনল্যান্ড, অস্ট্রিয়া ও চেকোস্লোভাকিয়া দখল প্রভৃতি ক্ষেত্রে ইংল্যান্ড ও ফ্রান্স কোনোরকম বাধা না দেওয়ায় জার্মানি আরও বেপরোয়া ও আগ্রাসী হয়ে ওঠে। এই কারণে ঐতিহাসিক এজেপি টেলার হিটলারের প্রতি ইংল্যান্ড ও ফ্রান্সের আপোষমূলক তোষণ নীতিকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হিসাবে অবহিত করেন। মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের চেষ্টায় জাতিসংঘ স্থাপিত হলেও মার্কিন সিনেট তা অনুমোদন করেনি, ফলে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো বিশাল দেশ জাতিসংঘের বাইরে ছিল। ইংল্যান্ড ও ফ্রান্সের হাতে জাতিসংঘের দায়িত্ব থাকলেও আমেরিকার অনুপস্থিতিতে তারা বিশ্ব উত্তেজনা প্রশমনে ব্যর্থ হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ড, ফ্রান্স ও আমেরিকা বিশ্বের অধিকাংশ উপনিবেশ নিজেদের মধ্যে ভাগ করে নেয়, যার ফলে জার্মানি, ইতালি ও জাপানের ভাগ্যে কোনো উপনিবেশ জোটেনি। জনসংখ্যা বৃদ্ধি ও কাঁচামাল সংগ্রহের জন্য এই দেশগুলি উপনিবেশ দখলের কর্মসূচি গ্রহণ করে। এইভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে চরম উত্তেজনার সৃষ্টি হয়, যার ফলাফলই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনে। প্রথম বিশ্বযুদ্ধের পর বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে মতবিরোধ দেখা দেয়। দুই বৃহৎ গণতন্ত্রী রাষ্ট্রের এই মতবিরোধ ফ্যাসিবাদী শক্তির বিস্তারকে পরোক্ষভাবে সহায়তা করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সমস্যার সমাধান এবং সেই সঙ্গে বিশ্বশান্তি রক্ষার জন্য লীগ অফ নেশন বা জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়। কিন্তু জাতিসংঘের ব্যর্থতার জন্যই ইউরোপের বিভিন্ন দেশে গণতন্ত্রের বিপর্যয় ঘটে এবং ফ্যাসিবাদী ও নাৎসিবাদী একনায়কতন্ত্রের উত্থান হয়, যার ফলশ্রুতিতে বিশ্ববাসী আরও একটি ভয়াবহ ও নৃশংস বিশ্বযুদ্ধের সম্মুখীন হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ নিয়ে যথেষ্ট বিতর্কের অবকাশ রয়েছে, তবে এ নিয়ে একটি সাধারণ ধারণা রয়েছে যা অনেকাংশেই গ্রহণযোগ্য।
এই কারণটি যুদ্ধোত্তর সময় মিত্রশক্তির দেশসমূহের মধ্যে তোষণ নীতির মাধ্যমে সমঝোতার ভিত্তি হয়ে দাঁড়ায়, যা নির্দেশক শক্তির ভূমিকা পালন করে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি তার সম্পদ, সম্মান এবং ক্ষমতা প্রায় সবটুকুই হারিয়ে ফেলে। এই সাম্রাজ্যবাদী চিন্তাধারার মূল কারণ ছিল জার্মানির অর্থনৈতিক, সামরিক, ভূকেন্দ্রিক সম্পদের পুনরুদ্ধার করা এবং পুনরায় একটি বিশ্বশক্তি হিসাবে আত্মপ্রকাশ করা। এর পাশাপাশি পোল্যান্ড ও ইউক্রেনের সম্পদ সমৃদ্ধ ভূমি নিয়ন্ত্রণে আনাও একটি উদ্দেশ্য হিসাবে কাজ করেছে। জার্মানির একটি জাতীয় আকাঙ্ক্ষা ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর সম্পাদিত ভার্সাই চুক্তি হতে বেরিয়ে আসা। এরই প্রেক্ষাপটে হিটলার এবং তার নাৎসি বাহিনীর ধারণা ছিল একটি জাতীয় বিপ্লবের মাধ্যমে দেশকে সংগঠিত করা সম্ভব হবে। এশিয়ায় একক আধিপত্য বিস্তারের লক্ষ্যে জাপান ইতিমধ্যে 1937 সালে গণপ্রজাতন্ত্রী চীন আক্রমণ করে। পরবর্তীতে 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে। তার ফলশ্রুতিতে ফ্রান্স ও যুক্তরাজ্য জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1939 থেকে 1941 সাল পর্যন্ত জার্মানি একনাগারে বেশ কয়েকটি যুদ্ধ অভিযান পরিচালনা করে, আর চুক্তি সম্পাদনার মাধ্যমে জার্মানি ও ইতালি একটি মিত্রজোট গঠন করে এবং ইউরোপ মহাদেশের অধিকাংশ অঞ্চল নিজেদের দখলে বা নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। মলটোভ রিভেন্ট্রপ চুক্তি অনুসারে জার্মানি আর সোভিয়েত ইউনিয়ন তাদের দখলকৃত পোল্যান্ড, ফিনল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রসমূহ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। এই সময় শুধুমাত্র যুক্তরাজ্য, অন্যান্য ব্রিটিশ কমনওয়েলথভুক্ত দেশসমূহ অক্ষশক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিল। 1941 সালের জুন মাসে ইউরোপের অক্ষশক্তি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে, যার ফলশ্রুতিতে সমর ইতিহাসে সর্বাপেক্ষা বৃহৎ রঙ্গনের অবতারণা ঘটে। এই আক্রমণ অক্ষশক্তির সামরিক বাহিনীর একটা বড় অংশকে মূল যুদ্ধ থেকে আলাদা করে রাখে। 1941 সালের ডিসেম্বরে জাপান অক্ষশক্তিতে যোগদান করে এবং প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের পার্ল হারবার আক্রমণ করে। এছাড়া ইউরোপীয় উপনিবেশগুলো আক্রমণ করে অত্যন্ত দ্রুততার সাথে পশ্চিম প্রশান্ত মহাসাগরের অধিকাংশ অঞ্চল জয় করতে সক্ষম হয়। 1941 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র মিত্রশক্তিতে যোগ দেয়। মূলত জার্মানি এবং জাপান দুই অক্ষশক্তি যুক্তরাষ্ট্রে আক্রমণ করার মাধ্যমে এই যুদ্ধ ডেকে আনে। অপরদিকে চীনের সাথে জাপানের ছিল পুরনো শত্রুতা। 1930 সালের মাঝামাঝি সময় থেকেই এই দুটি দেশের মধ্যে দ্বিতীয় চীন ও জাপান যুদ্ধ চলছিল। এর ফলে চীনও মিত্রশক্তিতে যোগদান করে। 1945 সালে জার্মানি এবং জাপান উভয় দেশের নিঃস্বার্থ আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। এই যুদ্ধে নব্য আবিষ্কৃত অনেক প্রযুক্তির ধ্বংসাত্মক প্রয়োগ লক্ষ্য করা যায়। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রয়োগ ছিল পারমাণবিক অস্ত্রের। 1945 সালের 6 ও 9 অগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয়। এই মহাযুদ্ধের ডামাডোলের মধ্যেই এই মারণাস্ত্র উদ্ভাবিত হয় এবং এর ধ্বংসলীলার মধ্য দিয়েই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। সকল পুনর্গঠন কাজ বাদ দিলে কেবলমাত্র 1945 সালেই মোট ব্যয়ের পরিমাণ দাঁড়ায় $1 ট্রিলিয়ন। এই যুদ্ধের পরপরই সমগ্র ইউরোপ দুই ভাগে ভাগ হয়ে যায়। এর এক অংশ হয় পশ্চিম ইউরোপ, আর অন্য অংশে অন্তর্ভুক্ত হয় সোভিয়েত রাশিয়া। পরবর্তীতে এই রুশ ইউনিয়নই ভেঙে অনেকগুলো ছোট ছোট রাষ্ট্রের জন্ম হয়েছিল। পশ্চিম ইউরোপের দেশসমূহের সমন্বয়ে গঠিত হয় ন্যাটো এবং সমগ্র ইউরোপের দেশসমূহের সীমারেখা নির্ধারিত হতে শুরু করে। ওয়ার্স প্যাক্টের মাঝে অন্তর্ভুক্ত দেশসমূহের মধ্যে দানা বেঁধে ওঠে সিনাই যুদ্ধের। এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বমঞ্চে অভিনব এক নাটকের অবতারণা করে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে জানাবেন, আর আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আপনি যদি আমাদের টেন্স টপিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পেতে পারেন। আর আপনি চাইলে আমাদের সাথে ফেসবুক ও ইনস্টাগ্রামেও কানেক্টেড থাকতে পারেন, যার লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে।
এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। স্টে হোম, স্টে সেফ।